নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা, আর মা প্রত্যেক বছরই এই দিনটিতে আমাদের বাড়িতে পুজো রাখে, তো সেই মতো এই বছরেও আমাদের বাড়িতে আজকে পুজো হবে। সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, তবে শুধু আজকে সকালে ঘুমের থেকে উঠেই না, গতকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর বিভিন্ন আয়োজন। যেমন ধরুন পুজোর দশকর্মার বাজার করা, ফুল কেনা, ফল কেনা, ঠাকুর নিয়ে আসা, মানে ঠাকুর কিনে নিয়ে আসা, তারপরে নারকেল ভাঙা, নাড়ু বানানো, খই বাছা, এইসব আর কি। এগুলো তো গতকালের থেকেই শুরু হয়ে গেছে। তারপরে আলপনা দেবো, তার চাল ভেজানো। চালটা আমি আগের দিনেই ভিজিয়ে রেখেছি, তাতে ভালো করে চালটা ভিজে যাবে। আজকে আমাদের বাড়িতে হবে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, তো সেই সব সবজি কেটে রেখেছে মা এখানে। এই যে ফুলকপি, বাঁধাকপি, বিনস, বরবটি, মূলো, সিম, এখানে আছে ধনে পাতা, ক্যাপসিকাম, আলু, কুমড়ো, নানান সবজি আর কি। আর এখানে কেটে রেখেছে পটল আর বেগুন, এগুলো ভাজা হবে। তবে আমাদের তো ওই লাবড়াটা খুব একটা পছন্দ করে না আমার হাজবেন্ড, তো সবজি দিয়ে খিচুড়িটাই পছন্দ করে, তো সেই জন্য এই সব সবজি খিচুড়ির মধ্যেই দিয়ে দেওয়া হবে। আর এখানে মুগের ডালটা ভেজে মা ভিজিয়ে রেখেছে জলের মধ্যে। আর এখন বাজে সকাল 9টা, তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করছি। আর আমি চলে এসেছি স্নান করতে উপরে, তো তার আগে পুজোর বাসনগুলো বের করে রেখেছিলাম গতকাল রাতে, সেগুলো ধুয়ে দিয়ে এসেছি, ফলটলগুলো ধুয়ে দিয়ে এসেছি। আর মা রান্নাঘরে ঢুকে গেছে, খিচুড়ি রান্না করবে। আর আজকে মা আর আমি থাকবো উপোস। ঠাকুরমশাই আসবেন বলেছেন 3টে থেকে 3:30-এর মধ্যে, কিন্তু কাণ্ড ঘটে গেছে। ঠাকুরমশাই এসেছেন সেই রাত্রির 7:45 নাগাদ, মানে সারাদিন উপোস আমাদের ছিল। তবে সকালে মা ওষুধ খাবে, আমিও ওষুধ খাই, তো তার জন্য হালকা একটু খেয়েছিলাম একদম সকালে আর কি, চায়ের সাথে। তো তারপরে ওষুধগুলো খেয়েছিলাম, তো তারপর থেকে আমরা উপোসই আছি। আর আমি এখন স্নান করে নিচে চলে এসেছি, তো তার আগে জামা কাপড়গুলো বের করে নিয়েছিলাম। নতুন শাড়িটা ভাঙবো আজকে, ওই শাড়িটা। আর যে হারটা দেখলেন, ওই হারটা আমার এক মামি শাশুড়ির মেয়ে দিয়েছে, মানে আমার এক ননদ দিয়েছে, তো ওগুলো বের করে রেখে এলাম। তো আমি আলপনা টালপনা আগে দিয়ে নিলাম। পুজোর নানান কাজ থাকে, তো ঠাকুরমশাই বলেছিলেন যে 3টে থেকে 3:30-এর মধ্যে আসবে, আর এখন বেজে গেছে কিন্তু নানান কাজ করতে করতে 2টো। তাই মাও ফল কাটতে বসে গেছে, তবে মা এই শক্ত শক্ত ফলগুলো আগে কাটছে। যেমন ধরুন আখ, তারপরে নারকেল, তারপরে ওই তাল করম ছাড়িয়েছে, মানে কঠিন কঠিন কাজগুলো মা করেছে, আর এই সহজ সহজ ফলগুলো আমি কাটতে বসেছি। আর ওই দিকে ছোটদি আর আমার হাজবেন্ড দুজনে মিলে খেতে বসেছে, মানে দুপুরের খাবার, তো ওরা ওইদিকে খাচ্ছে আর আমরা এইদিকে পুজোর জোগাড়গুলো করছি। মা আমাকে বললো কি, তুমি চট করে শাড়িটা পরে চলে এসো, ঠাকুরমশাই তো এক্ষুনি চলে আসবে। মানে কাজ টাজ করতে করতে প্রায় 3টে মতো বেজে গেছিল, 3:10-15 এরকম হয়ে গিয়েছিলো, তো আমি তাড়াতাড়ি শাড়ি টাড়ি পরে চলে এসেছি, এসে ফল কাটতে বসেছি। আর তারপরে ফল টল কেটে বা সমস্ত কাজ টাজ করে আমরা রেডি হয়ে বসে আছি, ঠাকুরমশাই আর আসেন না। তারপরে ফোনের পর ফোন করছি, উনি তো ফোন ধরছেন না, মানে ফোন নিয়ে বেরোন না পুজো করতে। তো তারপরে বসে 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 এলেন উনি, তখন বাজে প্রায় 8টা বেজে গিয়েছিল, 7:45-8টা এরকম হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই দেরি করে আসছেন দেখে আমাদের মনে মনে খুব রাগ হচ্ছিল ঠিকই, তবে উনি এসে যেভাবে পুজোটা শুরু করেছিলেন, মানে এমনভাবে মন্ত্রপাঠ করেন, ওনার মন্ত্রপাঠ শুনে কিন্তু রাগ জল হয়ে মন থেকে বেরিয়ে গেছে। সত্যি বলতে আমাদের না মুখ থেকে হাসিটাই উড়ে গিয়েছিল, কিন্তু উনি এসে যেভাবে মন্ত্রপাঠ শুরু করলেন, তো সত্যি বলছে হাসিটা আবার ফিরে এলো। আর যশের কাণ্ডটা শুনুন একবার। ঠাকুরমশাই মন্ত্র শুরু করেছেন আর যশ খাটে বসেছিল, ও কি করেছে, খাট থেকে ঝপাং করে এক লাফ দিয়ে নিচে এসে তারপরে ওই আনোদানা খাবো, আনোদানা খাবো, মানে বেদানা খাবে, বেদানাকেও আনোদানা বলে, তো এক মুঠ বেদানা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ওর কাণ্ড কারখানা দেখে না আর না হেসে থাকতে পারেনি। তারপরে ঠাকুরমশাই বলছেন কি, যে ও বাচ্চা, ও খেলে কিছু হবে না, মানে এত হাসি পেয়েছে না কি বলবো। শ্রী মাধব, শ্রী মাধব, শ্রী তে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান। ঠাকুর
ঠাকুর মশাইয়ের পুজো শেষ হতে হতে ধরুন না প্রায় 9:15-20 এরম হয়ে গিয়েছিল। তো তারপরে আমি একটু পাঁচালি পাঠ করেছিলাম, সেটা করতে করতে আরেকটু দেরি হয়েছিল। তারপরে মা বলল কি, পুজোর প্রসাদগুলো আমি রেডি করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে পাশের বাড়িগুলোতে দিয়ে আসো, কারণ কি অনেকটাই সকালে পুজোর ফল কাটা, তো যদি আবার পরের দিনে দিতে যাই তো ফলগুলো নষ্টই হয়ে যাবে, কাটা ফল তো বেশিক্ষণ থাকে না, তাও অনেকক্ষণ হয়ে গেছে বলতে পারেন। মা বলল কি, শাড়িটা আর চেঞ্জ করতে হবে না, আগে প্রসাদগুলো দিয়ে এসো, তারপরে শাড়ি চেঞ্জ করবে। তো সেই মতো আমি আগে প্রসাদগুলো দিয়ে এলাম। তো তারপরে শাড়ি চেঞ্জ করতে করতে প্রায় 9:45 হয়ে গেল। তো তারপরে বসেছিলাম খিচুড়ি খেতে, যশ আর আমি খিচুড়ি খেতে বসেছিলাম। আর যশ শুরু করেছে একেবারে সেই লেভেলের বায়না, ওকে নাকি সবগুলো খিচুড়ি ওর পাতে দিয়ে দিতে হবে, ও সবগুলো খিচুড়ি খেয়ে নেবে। তো সে কি বায়না কি বলবো, মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। তো যাই হোক, তারপরে আবার একটু একটু করে খিচুড়ি খেয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার এই লক্ষ্মী পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপাতত টাটা, গুড নাইট।